মিরপুরে 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে 153 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের, স্কোরবোর্ডে 14 রান তোলার পরপরই 2 উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন 13 রান করে শিকার হন আমানজত করের, আর 0 রানে সাজঘরে ফিরেন শারমিন আক্তার। এরপর ফারজানা হক আর অধিনায়ক নিগার সুলতানার 49 রানের জুটিতে বিপদ সামলায় স্বাগতিকরা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় খেলা নেমে আসে 44 ওভারে, ফিরে এসে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ 39 রান, শেষ পর্যন্ত 1 ওভার আগে 152 রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।